بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى من الآداب الإسلامية والبشاسة والأكل باليمين والشرب بها والتسمية عند الابتداء والحمد لله عند الفراق إلى آخره وقال رسول الله صلى الله عليه وسلم تبسمك في وجه اخيك لك صدقه الله پاکের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক যার কোনো শরীক নেই সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে دین ইসলাম যে আমাদের জীবন বিধান স্বরূপ দান করেছেন তাতে যেমন সুন্দর সুন্দর আকীদার বিষয় রয়েছে যার মাধ্যমে মানুষ ইহকাল পরকালে কল্যাণ লাভ করে ঠিক তেমনি সুন্দর সুন্দর এবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি রয়েছে আর বিভিন্ন ধরনের এবাদত রয়েছে বহুমুখী এবাদত রয়েছে ঠিক তেমনি দ্বীনে ইসলামের একটা দিক হচ্ছে আখলাক চরিত্র আদব কায়দা বিভিন্ন বিষয়ে চলাফেরার ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে ইসলামিক নীতিমালা আমাদের দর্শের বিষয়বস্তু এই ইসলামিক কিছু আদব কায়দা বা চলাফেরার নীতিমালা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে সালাম সম্পর্কে তারপরে বাকি যে আদব কায়দাগুলি বা নীতিমালাগুলি ইসলামে রয়েছে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে মানুষের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে অথবা দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যেসবগুলি এখানে আল্লামা শেখ আবদুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই তিনি তার আদ-দুরুসুল মহিমা নামক কিতাবে উল্লেখ করেছেন সেগুলির বিস্তারিত ব্যাখ্যাস্বরূপ আমরা পেশ করব আজকে যে প্রথম বিষয়টি আলোচনায় আসবে তা হচ্ছে হাসি মুখে কথা বলা ইসলামিক আদব ইসলামিক নীতিমালা একজন মানুষের সাথে আর একজন মানুষের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে মোলাকাতের ক্ষেত্রে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা দেখা সাক্ষাৎ করবেন হাসি মুখে এটা বড়ই নেকির কাজ কিছু যদি না করতে পারেন অন্য কোনো মানুষের জন্য কমপক্ষে হাসি মুখে কথা বলেন দ্বীন ইসলাম 1400 বছর আগে শিখিয়েছে যখন পশ্চিমা দেশগুলি অন্ধকারে ছিল কোনো শিক্ষা তাদের মধ্যে ছিল না কোনো সভ্যতা ছিল না ইউরোপ যখন সভ্যতা থেকে অনেক দূরে অন্ধকারে ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামিক আদব কায়দা শিখিয়েছেন আজকে পশ্চিমাদের দেখা সাক্ষাতে মুচকি হাসি দেয় আর তারা সেটা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে মহিলা পুরুষের সাথে দেখা হইল মুচকি হাসি পুরুষ মহিলার সাথে দেখা হইল মুচকি হাসি হ্যাঁ ইসলামে সেখানে আবার এক প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সীমানা রয়েছে পুরুষ পুরুষের সাথে হাসি মুখে কথা বলবে মহিলা মহিলার সাথে হাসি মুখে কথা বলবে ঠিক আছে আপনার যদি মাহরাম মহিলা হয় আপনার স্ত্রী অথবা আপনার মা আপনার আপন খালা ফুফু আপনার মেয়ে আপনার আপন বোন ঠিক আছে তো এগুলির ক্ষেত্রে যেগুলি মাহরাম যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ শাদী হারাম সে তারা মহিলা হলেও তাদের সাথে হাসি মুখে কথা বলেন কিন্তু অপর মহিলাদের সাথে হাসি মুখে কথা বলবেন একজন আপনি বেগানা পুরুষ এটা ইসলামে জায়েজ নয় আল্লাহ পাকের দিন ইসলামে শরীয়তের নির্ধারিত সীমানা রয়েছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা এই হুদুদুল্লাহর কথা কোরআনে কারিমের একাধিক আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন কখন আল্লাহ বলছেন যে এই সব হচ্ছে আল্লাহ পাকের সীমানা সুতরাং এই সীমানা তোমরা অতিক্রম করিও না
অমেয়তা আদা হদুদ আল্লাহ ফাউলাই কামুজালেমুন, আল্লাহ পাকের সীমা রেখা বা সীমানাকে যারা পার করে যায়। হ্যাঁ, আর পুরুষ পুরুষ হাসি মুখে কথা বলতো মহিলা মহিলার সাথে, কিন্তু না, একজন পুরুষ আর একজন অপর বেগানা মহিলার সাথে হাসি মুখে কথা বলে, ফাউলাই কামুজালেমুন, এরা জালেম, তার এরা উত্তম চরিত্র যেটাকে মনে করে সেটা হচ্ছে জুলম। তো এই বিষয়গুলি যেন খেয়াল থাকে। আমাকে কোনো এক ভাই যারা পরিবার নিয়ে পশ্চিমা দেশে থাকে, তারা বলছে সেসব দেশে মহিলা পুরুষ একটা হাসি মুখ দিতেই হবে, হাসি মুখে কথা বলতে হবে। আপনি যে কোনো জায়গায় হাসি মুখে কথা বলতে হবে, মহিলার সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে হবে। আপনার এমনকি বলছে যে আমার ওয়াইফও যদি অন্যের সাথে দেখা হয় তো হাসি মুখে কথা বলতে হবে অপর পুরুষের সাথে, না হলে এটা অভদ্রতা, না এটা হচ্ছে জুলম। কোরআনের ভাষা এটা হচ্ছে জুলম। জি, যেখানে ফিতনায় লিপ্ত হতে পারে চার চোখ এক জায়গায় হয়ে বেগানা পুরুষের সাথে, সেটা জুলম। তো প্রত্যেকটা বিষয়ের একটা সীমানা রয়েছে দীন ইসলাম। এ হচ্ছে দীন ইসলামের মহাসেন, দীন ইসলামের সৌন্দর্যতা। তো লেখক রহমতুল্লাহ বলছেন, ওয়ালবা শাসাত, ইসলামিক যে আদবগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হাসি মুখে কথা বলা। বাস বাসা মানে হচ্ছে হাসি মুখে কথা বলা, খুশির সাথে কথা বলা, মুখ ভারী করে কথা বলা নয়। বলছেন যে মিনাল আদাবিল ইসলামে, ইসলামিক আদবের একটি হচ্ছে হাসি মুখে কথা বলা, যেই আদবগুলি একজন মুসলিম অবশ্যই পালন করবে। ওয়াহিয়া তালাকাতুল আজ বা শাহসা বলা হয় তালাকাতুল আজ, মানে চেহারাটাতে আপনার হাসি যেন ফুটে উঠে, মুচকি হাসি, হ্যাঁ হ্যাঁ করে হাসি নয়, অট্ট হাসি নয়, মুচকি হাসি যেন ফুটে উঠে, চেহারাটা যেন আপনার হালকা, ভারী নয়, রাগান্বিত নয়, আপনার চেহারা থেকে যেন অহংকার প্রকাশ না পায়। তাহলে অহংকার থাকে যদি আপনার চেহারাতে, রাগ থাকে, তো এইটা হচ্ছে হাসি মুখে, অথবা চেহারাটা যেন ভারী হয়ে যাচ্ছে আপনার, মলিন হয়ে যাচ্ছে আপনার, তাহলে আপনি ইসলামিক আদবের খেলাফ কাজ করলেন। সাক্ষাতের সময় এইরকম করবে। এই ক্ষেত্রে দু তিনটি হাদিস ভাষ্যকার নিয়ে এসছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফে শাইয়ান, তোমরা ভালো কাজের কোনোটাকেই তুচ্ছ মনে করিও না। কোনো ভালো কাজ করতে গিয়ে সামান্য কাজ, এ আবার কি জিনিস, এটা আবার করলেই বাকি আর না করলেই বাকি, এরকম কখনো মনে করিও না। লা তাহকিরান্না মিনাল মারুফে, সে ভালো কাজ করতে গিয়ে কোনো কিছুকেই তোমরা তুচ্ছ মনে করিও না বা ক্ষুদ্র দৃষ্টিতে দেখিও না। হ্যাঁ, এটা ক্ষুদ্র বিষয়। আর এই কোনো দীন ইসলামের কোনো কিছুকে ক্ষুদ্র মনে করা, তুচ্ছ মনে করা, এই সামান্য বিষয় বরং তাদের ভাষায় আরও খারাপ ভাষা দিয়ে, এটা কোনো বিষয় হলো? হ্যাঁ, তো এই ধরনের ভাষা ব্যবহার করে তারা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বহু সুন্নত সম্পর্কে, এমনকি হারাম নাজাজের ক্ষেত্রে। টাকনার ওপরে কাপড়ের কথা যদি বলেন যে টাকনার নিচে কাপড় হারাম, বলছি এসব ছোটোখাটো বিষয়, তাদের কাছে এগুলো ছোটোখাটো বিষয়, তাদের কাছে এগুলো তুচ্ছ বিষয়, তাদের কাছে এগুলো মামুলি বিষয়, ওই হ্যাঁ এগুলো বিষয় নিয়ে কেন কথা বলেন, তা অথচ হারাম, অথচ হারাম, অথচ এতে কঠোর শাস্তির কথা রয়েছে। তারপর যদি সুন্নতের কথা আসে, এই তো সুন্নত নিয়ে কেন, রফেরদের নিয়ে কেন এত বাড়াবাড়ি, আমিন জোরে নাস্তি, এইসব নিয়ে কি, হাত কোথায় বানতে হবে না, আরে নবীর তরিকায় নামাজ পড়বেন না আপনি, সুন্নত হলে কার সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, আপনার কাছে রাসূলুল্লাহ কত মর্যাদা কম যে আপনি সুন্নত বলে উড়াই দিচ্ছেন, হেও মনে করছেন আপনি, হালকা মনে করছেন, এমন কি হলো, না করলে তো বা কি হলো, এগুলি চরম অপরাধ, এগুলি হচ্ছে বিদাতীদের লক্ষণ। একজন কোরআন সোনার অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়াসা দিনের আকীদা আল্লাহর প্রতি ইমান থেকে শুরু করে একেবারে যে মাসাইলগুলি হচ্ছে সুন্নাত মুস্তাহাবের মাসাইল, রাস্তা থেকে একটা কষ্টদায়ক কিছু খড়কুটো উঠিয়ে ফেলা, একটা কাঁটা উঠিয়ে ফেলা, হ্যাঁ এটা ডাল উঠিয়ে ফেলা ইত্যাদি, একটু পরিষ্কার করে দেওয়া, এই পর্যন্ত সবগুলি গুরুত্বপূর্ণ, কারণ সবগুলি হচ্ছে দীন ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের
শাখা প্রশাখা বলতে কি বলেছেন? আলাহা সবচাইতে উচ্চ ইমানের শাখা হচ্ছে কি? কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম না, কালিমা তাওহীদ, আল্লাহ পাকের প্রতি ইমানের কথা ঘোষণা করা। আর ওয়া আদনাহা, আর সর্বনিম্ন দীন ইসলামের কি শোবা শাখা কি? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে পথ থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরানো। ওয়াল হায়া ও শোবাতু মিনাল ইমান, সবগুলিকে আপনি দিন মনে করেন, কোনোটাকে আপনি তুচ্ছ মনে করবেন না, কোনোটাকে ছোট নজরে দেখবেন না, কোনোটাকে হো মনে করবেন না, কেউ করলো তার কোনো মূল্যায়ন করলেন না, কেউ না করলো না তাতেও কোনো দোষ মনে করলেন না, এরকম নাই। তবে তার জন্য যে অন্তরে ফাটল ধরে যাবে আর শত্রুতা পয়দা হয়ে যাবে না, কিন্তু আপনি ওই বিদাতিদের মতো এরকম করবেন না যে এগুলো সামান্য ব্যাপার, আর সুন্নাত ছাড়তি আছে, বিদাত করতে আছে, না হয়তো পড়ে নামাজ পড়ছে, বলছে এমন কি সামান্য নামাই তুই না পড়লো, আরে বিদাত করছে আর আপনি বলছেন নামাই তো না পড়লো, আপনার কাছে হালকা বিষয় হয়ে গেল। এগুলো হচ্ছে বিদাতিদের লক্ষণ। কোরআন সুন্নার অনুসারীরা অমা আতা কুমুর রাসুল ফাখুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তাই নেবেন, আপনি সাদরে গ্রহণ করবেন। ভালো কাজ করতে গিয়ে তোমরা কোনো কিছুকে তুচ্ছ মনে করিও না, হেকারত ছোট নজরে দেখিও না। ওয়ালাউ আনতালকা আখা কাবি ওয়াজহিন তালিক, এমন কি কিছুই করতে পারো না, একটা ভাইকে এক কাপ চাও খাতে খাওয়াতে পারবে না, নাস্তাও করাতে পারবে না, কোনো কিছু করতে পারো, বাড়িতে বসার জায়গা দেওয়ারও নাই, কিন্তু কি সালাম করলেন আর হাসি মুখে সালাম করলেন। ওয়ালাউ আনতালকা আখা কা, যদিও তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারো, বেওয়াজহিন তালিকিন মানে হাসি মুখ নিয়ে, আপনি এমন চেহারা নিয়ে দেখা করেন যে আপনাকে দেখলেও খুশি হয়ে যায় যে না এই লোক আমার সাথে ভালোভাবে সাক্ষাৎ করলো, ভালো আমার সাথে ব্যবহার করলো, আচরণ করলো, এ আমাকে সাদরে গ্রহণ করলো ইত্যাদি। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, হাসি মুখে কারো সাথে দেখা সাক্ষাৎ করা বা কথা বলা এটি হচ্ছে সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। হাদিসটা লম্বা, অনেকগুলি সাদকা বলা হয়েছে, পয়সার সাদকা নাই, হ্যাঁ খাদ্যদ্রব্যের সাদকা না, যে কাউকে খাবার দিচ্ছেন বা পয়সা দিচ্ছেন, হ্যাঁ বিনা পয়সাতে বিনা কোনো খাদ্য পানীয় দিয়ে সাদকা। আমার একটা আলোচনা আছে যে রকমারি সাদাকা, ও পয়সা ছাড়া অনেক রকমের সাদাকা রয়েছে, ওই হাদিসগুলিকে ওখানে জমা করা হয়েছে ওই বক্তব্যে। তার একটা হচ্ছে বা একটা অংশ হচ্ছে তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা, তোমার ভাইয়ের সাথে সাক্ষাতের সময় তোমার মুচকি হাসা, তোমার ভাইয়ের চেহারায় মুচকি হাসি হাসা মানে তোমার যখন দুই চেহারা সামনাসামনি হবে, হ্যাঁ চার চোখ যখন সাক্ষাৎ করবে তখন মুচকি হাসি দেওয়া, লাকা সাদাকা, এটা তোমার জন্য দান স্বরূপ, সাদকা স্বরূপ, সাদকার নেকি পেলে তুমি। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাকে বর্ণনা করেছেন তার সহি বুখারিতে নয়, আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ ইসলামিক আদব কায়দা নীতিমালার উপর তার একটি কিতাব রয়েছে, দু আড়াইশো বা 300 পৃষ্ঠার হবে, তার বেশি হবে না ওই কিতাবে। অত্তিরমিজি, আর হাদিসটি তিরমিজিতে রয়েছে, বেসানাদিন সহি, হাদিসের সনাদ হচ্ছে সহি। তৃতীয় হাদিস শুনেন, জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবি, অল্প বয়সের ছেলে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তিনি বলছেন যে যখনই আমার সাথে দেখা হয়েছে, আপনি চিন্তা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ধরেন 50 থেকে 60-এর মধ্যে, আর জারিরের বয়স তখন 13-14 থেকে শুরু করে 18-20-এর মধ্যে মদিনার জীবনে, হ্যাঁ তাহলে একজন মানুষ আর এত বড় ব্যক্তিত্ব, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বয়স 50-এর বেশি, 53-তে হিজরত করে এসেছেন তাই না, 53 থেকে 63-এর মধ্যে, আর এই সময়টাই ছেলেটার বয়স মাত্র 12 থেকে নিয়ে 18-20-এর মধ্যে, হ্যাঁ 20-22-এর মধ্যে এরকম। তো এই সময়ে তিনি বলছেন মারা আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাম দেখেন নাই, মুনুজ আসলাম তো যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, ইল্লা তাবাসসামা ফি ওয়াজহিহি, তবে যখনই দেখা হয়েছে তখনই আমাকে দেখে তিনি মুচকি হাসি দিয়েছেন, তাবাসসামে বজি আমার চোখে চোখ দিয়ে মুচকি হাসি দিয়েছেন। তার দেখা সাক্ষাতের একটা তরিকা হচ্ছে যে সে আপনার দিকে তাকিয়ে দেখা করছে, আপনি তার দিকে তাকাবেন, সালাম আলাইকুম, তাকাচ্ছেন এইদিকে আর সালাম দিচ্ছেন, হ্যাঁ
সালাম করলেন, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু দেখছেন ওইদিকে, বিশেষ করে আজকাল কম্পিউটার মোবাইল ব্যবহারকারী লোকেরা, হ্যাঁ, এই বেয়াদবি তো করে, কিন্তু মোবাইল টিপ তো আছে, একজন সালাম দিল, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, মোবাইলও চলছে, ও কম্পিউটারও চলছে, ল্যাপটপ চলছে, দিয়ে সালাম যাওয়া কথাও চলছে, হ্যাঁ, আল্লাহ আমাদের মাফ করেন, বেয়াদবি আসলে। তারপরে মানুষকে কষ্ট দেওয়া, ও ভাববে যে আমার কোনো গুরুত্বই দিল না। অনেক সময় হয়তো মানসিক দিক থেকে অনেকেই ব্যস্ত থাকি অথবা অশান্তিতে থাকে, থাকে হইতে পারে, এটা আপনার আমার হইতে পারে, কিন্তু চেষ্টা করবে যে না, এই সময় এই লোকটা যখন আমাকে সালাম দিয়েছে তো ওর চোখে চোখে দেখি, আর কমপক্ষে 10-20 সেকেন্ডের জন্য, আধা মিনিটের জন্য ওকে সময় দিক, কেমন আছেন ভাই, ভালো আছেন, এইভাবে দেখা সাক্ষাৎ করে। তারপরে কেউ যদি সালাম দেয় তো ওয়ালাইকুম সালাম বলার পরে আপনি তার সাথে সাথে আপনি কেমন আছেন জিজ্ঞেস করবেন, এটা হওয়া উচিত। আমি ব্যক্তিগত চেষ্টা করি, একজন যদি সালাম দেয় ওয়ালাইকুম সালাম বলে কেমন আছেন এটা বলি, তাহলে এটা হচ্ছে আপনার পরিচয় যে না আপনি তার চেয়ে বেশি করে ফাহাইয়ুবে হাসান মিনহা, তাকে আপনি ওয়েলকাম করলেন, অভিনন্দন জানালেন বা সালাম দিলেন উত্তম তরিকাতে। ও শুধু সালাম দিয়ে চলে গেলে আপনি কেমন আছেন জিজ্ঞেস করলেন, জি, সালামের উত্তর দেওয়ার পরে। এ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আদাবুল মুফরাদে সহিহ সনদে বর্ণনা করেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসটি এখানে নেই, রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যখন ইসলাম, এক তো ইসলাম গ্রহণ করেছেন অনেক বিলম্বে, তিনি ইসলাম গ্রহণ করে তিনি দেখতেন যে নবী করিম সাহেব এক তো লেটে ইসলাম গ্রহণ করেছে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম দেখাননি যে তোমরা তো অনেক পরে আসলে, দীর্ঘদিন শত্রুতা দুশ্মনী করার পরে ইসলামে আসলে, হ্যাঁ, কখনো বিরক্তি বোধ না, বরং ভাবতেন তিনি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, হ্যাঁ, সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য একদিন জিজ্ঞাসা, ইয়া রাসূল আল্লাহ, সবচেয়ে বেশি কি আপনার কাছে প্রিয়? ওনার ধারণা যে বলবে যে তোমাকে বেশি ভালোবাসি, হ্যাঁ, তোমাকে বেশি ভালোবাসি, কারণ যখনই দেখা হয় তখনই হাসি মুখে, যখনই দেখা হয় তখনই হাসি মুখে, বলছে আমাকে মনে হয় সবচেয়ে বেশি প্রেফার করে, হ্যাঁ। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মানে মিনার রেজাল, মহিলাদের কথা বলে তো পুরুষদের তো লিস্ট হইতে চলে আসবো আমি, আবুহা তার পিতা আবু বকরকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। আমার ভাষা বলছেন যে আর বেশি জিজ্ঞেস করলাম না, বেশি জিজ্ঞেস করে বিপদে না পড়ি, কোনো সিরিয়ালই হয়তো আসবো না। জি হ্যাঁ, তো হাসি মুখে কথা বললে মুসলিমদের মাঝে ভালোবাসা জন্মে, সালাম দেওয়াতে যেমন ভালোবাসা জন্মে, হাসি মুখে কথা বললে ভালোবাসা জন্মে, তারপরে ভুল বুঝাবুঝি দূর হয়, হয়তো ভুল বুঝা আছে, না এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করে কোনো একটা দাওয়াতে, এটা আমি নিজের চোখে দেখলাম এই বছরখানেক আগে, দাওয়াতে কোনো এক ভাই আসছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালাম তো, সালাম তো করতে হবে কারণ সবাই আছে, ওর মধ্যে বিভিন্ন লোক আছে, সালাম করলো, কেমন আছেন, ভালো আছি, তারপরে আর কি খবর, ছেলে মেয়ে কেমন আছে, কোনো উত্তর দিচ্ছে না, সুবহানাল্লাহ। তো এটা কি ইসলামিক চরিত্র হলো? আর সেটা যদি একটা মাদ্রাসা পড়ার লোক করে, একটা আলেম করে, হাফেজ করে, তো আরও দুঃখের বিষয়, তাই না, যে এরা কি উম্মতকে শিখাবে যাদের চরিত্র এরকম, যে কেউ জিজ্ঞেস করেছে যে কেমন আছেন, ভালো আছেন, ছেলে মেয়ে কেমন আছে, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন না যে আপনার ছেলে মেয়ে কেমন আছে, যখন আপনাকে জিজ্ঞেস করলো তাহলে ছেলে মানে কেমন কেমন আছে, আপনি কেমন আছেন, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে, জিজ্ঞেস করবেন না। আরবদেরকে দেখেছেন কাইফ আল হাল একটা কথা 20 বার করে জিজ্ঞেস করে, হ্যাঁ, ভাষা বদলে বদলে, তাই না। আর আমাদের দেশের মানুষ এমন মানে এই বিষয়টি, এই আদবটাকে এমনভাবে এরা উপেক্ষা করেছে যে আমি দেশে গিয়ে এখানে দীর্ঘদিন থেকে অভ্যস্ত, একটা লোকে যদি কেমন আছেন, ভালো আছেন, তারপর যদি সে কী খবর, তার উত্তর নেই, ও ভাবছে একবার উত্তর তো দিয়ে দিয়েছি, আর কি, আমি পরীক্ষা করে দেখেছি কেমন আছেন, ভালো আছেন, কী খবর, তো আর উত্তর নেই, আর উত্তর নেই, ও শেষ হয়ে গেছে, চুপ। তারপরে হাসি মুখে কথা বললে আপনি যেন প্রমাণ করে দিলেন যে আমার অন্তর পরিষ্কার, আপনার সম্পর্কে আমার অন্তরে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আর মনে কোনো কষ্ট, মনোক্ষুণ্ণতা কিছু নেই, অন্তর সাফ আছে আমার, বুঝিয়ে দিলেন তাকে। তারপরে যে আদবটি আলোচনা করেছেন শেখ রহমতুল্লাহ আলী, ওয়াল আকলু বিল ইয়ামিন ওয়া শুরবু বিহা, ডান হাতে পানাহার করা। পানাহারের অনেকগুলি আদব রয়েছে, পানাহারের ইসলামিক বেশ কিছু নীতিমালা রয়েছে। একজন মুসলিম পানাহার করে
তখনই বোঝা যায় ওর পানাহার যদি ইসলামিক তরিকায় করে তাতেই বোঝা যায় যে মুসলিম খাচ্ছে। আর একজন অমুসলিম থেকে পার্থক্য ওখানে বুঝতে পারে, পাশাপাশি যদি মুসলিম আর অমুসলিম খায় অবশ্যই পার্থক্য করতে পারবেন, দেখেই পার্থক্য করতে পারবেন একজন মুসলিমের খাওয়া দেখে। এতগুলি আদব রয়েছে, কি আদবগুলি রয়েছে, কিছু আদব কায়দা এখানে উল্লেখ করা হয়েছে, ভাষ্যকার উল্লেখ করেছেন, সে একটু শুধু পানাহারের আদব বলে ছেড়ে দিয়েছেন। আমার পানাহারের আদবের উপরে আলোচনা বিস্তারিত আছে, আর এখানে যেগুলি কথা উল্লেখ করা হয়েছে আশা করি এগুলি আমি এখানে আজকে ব্যাখ্যা করে শেষ করব। বলছেন মিন আদাবে তো আমি অশারাব, পানাহারের আদব কায়দা প্রথম হচ্ছে আল আকুলু অশরব বিলিয়ামিন, ডান হাতে পানাহার করা, ডান হাতে পানাহার করা, ডান হাতে খাবেন। আমাদের দেশে মানুষ ডান হাতে খাই কিন্তু পান করে বাম হাতে, অধিকাংশ নামাজি তারপরেও কি ওই গ্লাসে জুঠা লেগে যাবে, সেই জন্য গ্লাসে জুঠা লেগে যাবে, সেই জন্য ওয়ান টাইম গ্লাসে। এখানে তো দেখেন ইফতার পার্টিতে বা এখানে বিভিন্ন দাওয়াতে দেখবেন ওয়ান টাইম গ্লাস দেওয়া হচ্ছে, আরে ফেলে দিবে তারপরেও ওই যে ডান হাতে ওই যে বদভ্যাস যে হয়ে গেছে যার ফলে কি করছে, হ্যাঁ ওই বাম হাতে ধরে আছে বাম হাতে। আর এই সিগারেট খোরদের আর একটা বদভ্যাস, ডান হাতে সিগারেট হারামটা আর চাটা হচ্ছে বাম হাতে, দেখেছেন ভালো করে খেয়াল করে দেখবেন, ডান হাতে হারাম খাই আর বাম হাতে হালাল হালাল পান করে। এগুলি এগুলি দেখে বোঝা যাবে না যে মুসলিম না মুসলিম, কি করে সালাম দিবেন বলেন দেখি, বুঝতেই পারছি না দেখো বাম হাতে ও চা পান করছে কি করে সালাম দেবো বলেন দেখি, আরে ঠিক আছে দাড়ি নেই তারপরে সালাম দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে যে কমপক্ষে আপনাকে তো দেখে চেনবো যে আপনি মুসলিম বসে আছেন, খাওয়া দাওয়া করছেন তাও বুঝতে পারছি না, তো কি দেখে বুঝবো আপনার। ডান হাতে পানাহার করা, জি ডান খান আর পান করেন ডান হাতে সবসময় করবেন, তারপরে জুঠা লাগুক অসুবিধা কি, জুঠা লাগে থালাতে জুঠা লাগে না, আরে থালাই জুঠা লাগছে থালাটা আপনি অথবা আপনার বেবি পরিষ্কার করে নিচ্ছে, হ্যাঁ তো আপনার গ্লাসটা ডান হাতে ওই জুঠো হাতেই, আমাদের দেশের লোকরা ভাত খাওয়া লোক তো ভাতে জুঠা লেগে আছে তরকারি জুঠা লেগে আছে ওই হাতেই ধরলেন তো গ্লাসটা সাফ করতে পারবে না, কোনো অসুবিধা আছে। আর যদি মনে করেন যে এটা বোঝা হয়ে যাচ্ছে স্ত্রীর জন্য তো আপনি হেল্প করেন, আপনার থালাও ধুয়ে নেন আপনি, আপনার গ্লাসটাও আপনি ধুয়ে নেন, এটা করেন, আপনি বিদেশে করছেন কী করে, সব কাজই আপনি করছেন তো, তো বাড়ির দিকে ওই এইটুকু খেদমত আপনি করেন স্ত্রীর সাথে সহযোগিতা করেন যে তুমি একাই কেন এতগুলি থালা দেবে আর গ্লাস দেবে, আমি ধুয়ে দিই, আমি আমারটা সেলফ সার্ভিস করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানাহারের আদব সম্পর্কে, ইজা আকাল আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি, যখন তোমাদের কেউ খাবে তখন যেন ডান হাতে অবশ্যই খায়, এটা কিন্তু আমরের সেগা, নির্দেশ নির্দেশ ডান হাতে, এই জন্য বাম হাতে খাওয়া শুধু মকরু না, নাজায়জ হারাম জায়জই নয়। ওয়াইদা শারেব, আর যখন পান করবে ফালিয়াশরাব বিয়ামিনিহি, তখন ডান হাতেই যেন পান করে, নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডান হাতেই যেন পান করে। ফাইন্না শয়তান, কেন এর কারণ হিসাব বলছেন, ফাইন্না শয়তান ইয়াকুল বিশমালি ওয়াশরাব বিশমালি, কারণ শয়তান জিন শয়তান কি করে, বাম হাতে খায় আর বাম হাতে পান করে, বাম হাতে পানাহার করে। শয়তানের বিরোধিতা যদি আপনি বাহ্যিক কাজগুলিতে না করেন তো ভিতরেও শয়তানের সাথে একতা পোষণ করে দিবেন, একতার ঘোষণা করে দিবেন। যখন আপনি বাহ্যিক কাজগুলিতে শয়তানের বিরোধিতা করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন শয়তান আগে থেকে চান্স পাবে না, কিন্তু জীবনেও বাম হাতে পান করেন না, বাহ্যিক কাজেও তো আমার বিরোধিতা করে, তাহলে ভিতরে ঈমান আমলের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে কি করে আমার আনুগত্য করবে, শয়তান নিরাশ হয়ে যাবে আগে, বুঝছেন বিষয়টা। জি হ্যাঁ, কাফের বিজাতিদের তাদের ধর্মীয় অনুষ্ঠান বা যেগুলি তাদের উৎসব, যেমন 25শে ডিসেম্বর গেল অথবা 31st, হ্যাঁ 31 ডিসেম্বর, তারপর নিউ ইয়ার, এগুলিতে তাদের সাথে সেসব অনুষ্ঠানে হাজির হওয়া অথবা সহযোগিতা করা বা তাতে অভিনন্দন যাওয়া জায়েজ নয়, কেন শেখুল ইসলাম তাইমি রহমতুল্লাহ আলাই বলছেন যে মুওয়াফাকাতু জাহির ইয়াদুল্লু আলা মুওয়াফাকাতিল বাতিন, আপনি বাহ্যিক কাজে যখন তাদের অনুকূলে কাজ করবেন তাদের সাপোর্টে কাজ করবেন, তারা 25শে ডিসেম্বর মানায় তারাও 31st করে তারাও নিউ ইয়ার করে আপনিও করবেন, এটা হচ্ছে এগুলো হচ্ছে বাহ্যিক কাজ। তাদের উৎসবগুলিতে আপনি খুশি হবেন আমোদ ফুর্তি করবেন, একজন আরেকজনকে আপনি অভিনন্দন জানাবেন,
এতে হবে কি আপনার ভিতরটাও তাদের অনুকূলে চলে যাবে, হৃদয় আপনার হার্ট আপনার ইমান আপনার আমল তখন কুফরির সাথে মহাব্বত শুরু হয়ে যাবে, বাতিলের সাথে মহাব্বত শুরু হয়ে যাবে, তখন মনে করবেন যে এটাও ঠিক ওইটাও ঠিক, আমরা যেটা করছি এটাও ঠিক ওদেরটাও ঠিক, এইভাবে তখন ইসলাম থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে। তো এটা এই চারটে কথা না, এটা যে শুধু এই তাদের ঈদ পরব এগুলোতে উৎসবগুলিতে শুধু বারণ করা হয়েছে না, বাহ্যিক কাজগুলিতে এই জন্য বারণ করা হয়েছে যাতে করে ধীরে 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 ভিতরটাও ওদের মতো না হয়ে যায়, ইমান আকিদাও তাদের মতো না হয়ে যায়, বাতিল সম্পর্কে যেন এইরকম না হয় যে না 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 বাতিল নয় রে ভাই, ওরাও তো ভালো কাজ করছে সুতরাং চলো লকুম দিন হুকুম আলিয়ে দিন, ঠিক আছে জবরদস্তি ইসলামে নেই ওইটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এর মানে এই নাই যে তোমরাও জান্নাতে চলে যাবে তোমাদের বাতিল ভ্রান্ত পথে থেকেও। হ্যাঁ এটা হচ্ছে কুফুরি কথা। যদি কেউ মনে করে যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা দিয়েও ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করেও জান্নাতে চলে যাবে তাহলে সে মুসলিম হইতে পারে না। এই জন্য জিন শয়তান মানুষ শয়তান গুনাহগার পাপি যেসব কাজগুলি করে তাদের বিরোধিতা করতে হয়, পাপের কাজ অন্যায়ের কাজ ভুল কাজ যেগুলি করে সেগুলির বিরোধিতা করতে হবে, তার একটি হচ্ছে বাম হাতে ওরা পানার করে আপনি করবেন না। রওয়াহ মুসলিম হাদিস সহিহ মুসলিমের। আরও কিছু খাওয়া দাওয়া পানাহারের আদব কায়দা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে দুই নম্বর, একটা তো হয়ে গেল তাই না, তো দুই নম্বর বলি। দুই নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা, খাওয়ার শুরুতে আপনি অভ্যাস করেন বিসমিল্লাহ বলা, অভ্যাস যদি না করেন তো ভুলে যাবেন, কিন্তু এই জন্য সবসময় সজাগ থাকবেন, খেতে বসলেই বা গ্লাসে পানিটা উঠালে কি বলবো বিসমিল্লাহ, এক এক সপ্তাহ এটাকে আপনি নিজের অভ্যাসে পরিণত করে দেন, দেখবেন আপনার হ্যাঁ জবান থেকে বিসমিল্লাহ অনিচ্ছাকৃত বেরোবে। আমাদের দেশের মানুষরা যখন হোঁচট খায় তখন হ্যাঁ কেউ মাগো বলে, হ্যাঁ কেউ বাবগো বলে, হ্যাঁ হ্যাঁ ইস বলে, ঠিক না, কারণ ওটা দিয়ে তারা অভ্যস্ত হয়েছে। আপনি যদি ইন্নালিল্লাতে অভ্যস্ত হন তো ইন্নালিল্লাহ বেরোবে, বিসমিল্লাহ বলতে যেমন একটা হাতে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ বলে ক্ষতি হয় না, বিসমিল্লাহ বলতে অভ্যাস বিসমিল্লাহ বেরোবে, বিসমিল্লাহ বলেন ইন্নালিল্লাহ বলেন। হ্যাঁ তো দেখেন অভ্যাসের বিষয়, আমরা একটা যুগ ছিল তখন ট্রেনিং করেছি, এখন এমন হয়েছে একটু কিছু সাথে সাথে ইন্নালিল্লাহ বেরোবে বা সাথে সাথে বিসমিল্লাহ বেরোবে, এর জন্য কি লাগে না চিন্তা করা লাগে না, হ্যাঁ প্রস্তুতি লাগে না। যেমন নতুন ড্রাইভার, নতুন ড্রাইভার গাড়ি চালায় এদিকে দেখে ওইদিকে দেখে, এটা গিয়ার চেঞ্জ করে ওইদিকে দেখতে হয়, হ্যাঁ এদিকে দেখে কিন্তু বেশ কিছুদিন, কিন্তু যখন পুরাতন হয়ে যায় ওইদিকেও দেখে না, এইদিকেও দেখে না ওইদিকেও দেখে না, চলতে আছে ওর মধ্যে মোবাইলও ধরছে বাবু সব কিছুই করছে তাই না। হ্যাঁ তারপরে প্রথম দিকে থাকলো তো থাকলো এক এক গিয়ারে থেকে এক নম্বরে থেকে গেলো দুই নম্বরে থেকে গেলো, গাড়ি আওয়াজ করছে থেকেই গেলো ভুলেই গেছি, চলছে দু চার কিলোমিটার চলে গেছি, এখন হবে এরকম বিনা কোনো থিঙ্কিংয়ে বিনা কোনো চিন্তায় এক দুই তিন চার মানে যত স্পিড বাড়ছে এটাকে আরবিতে বলে তেলকায়াতের অটোমেটিকলি, অটোমেটিক গিয়ারের মতো ব্রেন আপনার অটোমেটিক কাজ করছে, কিন্তু যে এখন চারে পৌঁছে দিতে এখন পাঁচে পৌঁছে দিতে হবে, ঠিক না। তো ওইরকমই এই দোয়া বা জিকির আজকার বা ডান হাতে পান করা বা ডান হাতে খাওয়া ইত্যাদি, আপনার ছোটো বাচ্চা অনেকে ছোটো বাচ্চার ক্ষেত্রে অবহেলা করে, ছোটো বাচ্চা বাঁ হাতে খেলো তো কী হলো বাম হাতে খাওয়া শুরু করে না, ছোটো থেকে শেখান, ছোটোতে যদি আপনি ওই অভ্যাস রেখে দেন তো ওই বাচ্চা বাইয়া হয়ে যাবে, আমাদের আঞ্চলিক ভাষা বাইয়া বলে বাম হাতে যার কাছে বাইয়া, হ্যাঁ তো বাম হাতটাই তখন কাজ করে অভ্যাস হয়ে যাবে খেয়ে অভ্যাস হয়ে যাবে, তখন ডান হাতে ওকে বললো চাপ সৃষ্টি করলো করবে না, দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর বয়স পর্যন্ত ওইরকম ছেড়েই দিলেন, দেখা যাচ্ছে আট বছর দশ বছর বয়সে বলছেন শুনেই নাও শুনবে না, আর পারছে না আর হচ্ছে না, ও খাওয়া ঢং হচ্ছে না ডান হাতে, কারণ এই হাতে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই জন্য ছোটো থেকে বাচ্চাকে ইসলামিক তরবিয়ত করবেন, বিসমিল্লাহ বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছেলে আমর ইবনে সালামা সম্ভবত, এই ছেলে খেতে বসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেট, আর খেতে বসে যেদিকে যেটা ভালো আছে এক তো বিসমিল্লাহ বলেনি, তাতে শুরু করেছে শুরু বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে দেখছে এইদিকে ভালো না ওইদিকে ভালো, একবার এইদিকে হাতে একবার এইদিকে হাতে একবার এইদিকে হাতে এইদিকে হাতে এই দেওয়া শুরু করেছে। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটিকে বললেন ইয়া গোলাম হে বৎস সাম্মিল্লাহ, প্রথম কাজ বিসমিল্লাহ বল, নাহলে তোমার সাথে শয়তান খাবে না, হাদিসে বিসমিল্লাহ যদি না বলেন শয়তান কিন্তু খাওয়াতে শরীক হবে,
খাওয়ার সময় বিসমিল্লাহ না বললে শয়তান খাওয়াতে শরিক হবে, সহবাসের সময় বিসমিল্লাহ যদি না বলেন তো সহবাসের শয়তান শরিক হবে। ভালো করে শুনে রাখেন, বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহর সাথে যে আরও দোয়া আছে ওইটুকু, কিন্তু কমপক্ষে বিসমিল্লাহ দিয়ে শুরু সেই দোয়া, যদি না বলেন তো শয়তান আপনার এসব কাজে শরিক হবে। বাড়িতে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলেন তো বাড়িতে ঢুকে পড়লো, যখন খাওয়ার সময় বসলেন বিসমিল্লাহ বললেন না তো খেতে বসে আপনার থালাতে শয়তান জিন খাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। সুতরাং আপনার রিজিকে বরকত হয় না, এই জন্যই আপনার রিজিকে বরকত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, কয়েকটি পানাহারের আদব শিখিয়েছেন। প্রথম হচ্ছে যে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলা, এটা আমাদের দুই নম্বর। ওকুল বে আমিন, ডান হাতে পানাহার করো, আলোচনা এর আগে হয়েছে এক নম্বরে। ওকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার সাইড থেকে খাও, তোমার দিক থেকে খাও। কুল মিম্মা ইয়ালি, তোমার কাছে যেটা আছে ওই দিক থেকে খাও। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার দিকে একসাথে এক প্লেটে খেলে, আরবিদের সিস্টেমে যদি এক প্লেটে খান তো আপনার দিকে চর্বি ভালো গোস্ত নেই, ওই দিকে চান গোস্ত, অথবা বিরিয়ানি খাচ্ছেন এইদিকে গোস্ত, সবগুলি গোস্ত ওই দিকে পড়েছে আর আপনার দিকে নাই, তখন কিছু লোক আছে অধৈর্য, অধৈর্য বলা যাবে, অভদ্র বলা যাবে, তখন এদিক থেকে টানছে, ওইদিক থেকে টানছে, এটাও ঠিক নয়, একটু ধৈর্য ধরতে হবে, এখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে। আর ওই সাইডে যে ভাইয়েরা আছে তাদেরকে ভদ্রতা রক্ষা করা সারা ফত লাগবে, ওরা আবার অনেক অভদ্র থাকে, আমার যাদের সাইডে পড়েছে আমাদের হক ও দিব না, সব খাবো আমরা, বুঝছেন। আরে আপনারও আদব হচ্ছে যে আপনি এদিকে একটু এগিয়ে দেন। প্রথম প্রথম যখন আরবদের সাথে খেতে বসতাম তখন এই বড়ো বড়ো গোস্তের টুকরো থেকে ছুটিয়ে ছুটিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিত, তা আমাদের কেমন লাগতো প্রথম যেন, হ্যাঁ হ্যাঁ, এটা আবার কী, কারণ আমাদের জুঠা হাতে ধরে কেউ যদি আমাদের দেশের মানুষকে দেওয়া হয় তো খেতে চাইবে না, চাইবে। কিন্তু আরবরা কী করে, দেখছে যে আপনার দিকে হয়তো পড়ে গেছে সব চরব, আর চরবের তলে গোস্ত ঢুকে আছে, পাচ্ছেন না আপনি, মানে গোস্তের হদিসই পাচ্ছেন না, আর অন্য দিকে গোস্ত আছে ওই, তখন ও ছুটিয়ে ছুটিয়ে, বা এমনিও থাকলে অনেক সময় দেখি আমরা বাইরে প্রোগ্রামে গেলে অনেক সময় দেখি আরবদের সাথে খাওয়া দাওয়া করলে যেতে, আমি ওদের স্পেশাল অতিথি মেহমান, তখন করে কি ও ছুটিয়ে ছুটিয়ে দেয় আমার দিকে আছে, তারপরেও ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আমার দিকে, এটা ওদের কাছে কি একরাম, এহতরাম, সম্মান প্রদর্শন করা, যে আমি আপনাকে আদর করি, হ্যাঁ সম্মান করি, তাই আমি আপনাকে ছড়িয়ে ছড়িয়ে দিছি গোস্ত, হ্যাঁ জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে ওই যেই দিকে হয়তো বেশি পড়ে গেছে ওদের উচিত হবে যে না, মানে যাতে করে সবাই পায় সেজন্য ওইদিকে একটু গড়িয়ে দিই, ওইদিকে একটু দিয়ে দিয়ে এগিয়ে দিই, এইরকম করবেন। কুল মিম্মা ইয়ালিকা, নিজের দিক থেকে খাবেন, নিজের দিক থেকে খাবেন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। কয়টি আদব হইল তাহলে? তিনটি হয়েছে। চার নম্বর হচ্ছে খাওয়ার সময় হেলান দিয়ে খাবেন না, খাওয়ার সময় হেলান দিয়ে খাবেন না। হেলান দা কয়েক রকম হতে পারে, একটা হেলান দা হচ্ছে এরকম দাওয়া দাওয়া করছেন হেলান দিয়ে, অনেকে এখান থেকে নিয়ে এসেছে চারটে বিলে খাওয়া যাবে না, চারটে বিলে বসে যদি এইভাবে খান তাহলে তো হেলান দেওয়া হলো না। সেই জন্য এই হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নি লা আকুল মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে খাই না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে খাওয়া পছন্দ করি না তাই খাই না, এটা হচ্ছে হাদিস। এখন অনেকে ভেবে নিয়েছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চারটে বিলে খাননি, নিচে খেয়েছেন দস্তরখানে, আর হেলান দিয়ে খাননি, সুতরাং চেয়ারে আর এতে খাওয়া যাবে না, না এটা ভুল, হ্যাঁ ডাইনিং টেবিলে খাওয়া যাবে না, এটা ভুল কথা, আর এটা গোঁড়ামিও আর এটা বাড়াবাড়িও, খাওয়া যাবে তবে হেলান দিয়ে বসবেন না, অহংকারের মতো হেলান দিয়ে বসে পাচ্ছে না, এরকম নয়। হেলান দেওয়া এছাড়াও, পিঠের হেলান দেওয়া ছাড়া হাতের হেলান দেওয়া হইতে পারে, অনেকে এইরকম করে খায় আমাদের দেশে, দস্তরখান নিচেই খাচ্ছে হয়তো কিন্তু একটা হাত পেড়ে, একটা হাত মাটিতে রেখে দিয়েছে, বাম হাতটা আর ডান হাত খাচ্ছে, তাই না কাথে, হ্যাঁ এটা, অথবা শুয়ে শুয়ে হেলান দিয়ে আছেন, শুয়ে শুয়ে খাচ্ছেন, না নাস্তা খাচ্ছেন, কিছু খাচ্ছেন, ওই শুয়ে আছেন আর খাচ্ছেন, এটা বড় ক্ষতিকর, কিন্তু স্বাস্থ্যের দিয়ে স্বাস্থ্যের জন্য এগুলো ক্ষতি করা যাবে, হেলান দিয়ে খাওয়া এরকম। সহিহ বুখারী হাদিস, ইন্নিল্লাহ আকুল মুত্তাকিয়ান, নবী সাল্লাল্লাহু আমি হেলান দিয়ে খাই না। পাঁচ নম্বর আদব হচ্ছে যে যদি কোনো দানা অথবা একটা লোকমা বা কোনো একটা কিছু খাদ্য পড়ে যায় তো সেটা উঠিয়ে খেয়ে নেন, তাতে ধুলো মাটি লেগে গেলে সেটাকে পরিষ্কার করে খেয়ে নেন, হাত দিয়ে পরিষ্কার হইলে হালকা থাকলে হাত দিয়ে পরিষ্কার করেন, না হলে ধুয়ে পরিষ্কার করেন, পড়ে গেছে সেই জন্য খাবেন না। আর এই ভুলটা সুবহানাল্লাহ, দস্তরখানে ভাত পড়ে যাচ্ছে, উঠাতে গিয়ে ভাত পড়ে গেলে, এতটা ভাত পড়ে গেল নিজে উঠিয়ে খাবে না বাড়িওয়ালা, আর মেহমানদের থালাতে তো উঠিয়ে দেবে না, কারণ দস্তরখানে, অথচ দস্তরখান বিছানো আছে, মাটিতে ধুলোতেও পড়েনি, এক একটি ভাত উঠিয়ে দেবেন, এটা হচ্ছে খাওয়ার আদব,
এটা হচ্ছে একজন মুসলিমের খাওয়ার আদব। আকলুল লোকমাতি সাকেতা, যে লোকমা বা যে দানাটা পড়ে গেছে সেটা খেয়ে নেওয়া। জাবের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ বলছেন এজা ওয়াকাত লোকমা তো আহা দেখুম, তোমাদের কারো একটি লোকমা, লোকমা বুঝেন তো একবারে যেটা ওঠার লোকমা, আরবি শব্দ কিন্তু এটা, হ্যাঁ বাংলায় কোনো অর্থ প্রকাশকারী শব্দ আছে কি না? নলা তো এটা নলা বলে, হ্যাঁ গ্রাস গ্রাস করা, এই সাজছে শব্দগুলো মিলে না। লোকমার মতে এত সুন্দর শব্দ কোনো ভাষাতে আজ পর্যন্ত খুঁজে পাইনি। জি হ্যাঁ, তোমাদের কারো লোকমা এমনকি একটা দানাও যদি পড়ে যায়, ফালিয়া খোঁজা, তাহলে সেটা যেন নিয়ে নেই। ফালিয়মেত মা কানা বিহা আজান, আর তাতে যা কষ্টদায়ক বস্তু লেগে গেছে তা যেন সরিয়ে ফেলে। খড়কুটো লেগে গেছে বা ধুলো লেগে গেছে, একটু ময়লা লেগে গেছে, পড়ে গেছে, তা সরিয়ে দাও, যদি হাত দিয়ে সরানো যেমন বললাম, আর না হলে ধুয়ে নেন। ওয়ালিয়া কোলহা, আর সেটাকে যেন অবশ্যই খেয়ে নেই। ওয়ালা আর ছেড়ে দিলে কী হবে, পড়ে থেকে গেল, ভাত পড়ে গেছে, তরকারি পড়ে গেছে, গোস্তের টুকরো পড়ে গেছে, সবজি দস্তরখানে পড়ে গেছে, পড়েছে পড়েছে, হ্যাঁ রেখে দিলেন, তাহলে এটা শয়তানের ভাগ রেখে দিলেন। ওয়ালা ইয়াদা ওহাল শয়তান, শয়তানের জন্য সেটা যেন ছেড়ে না দেয়। র মুসলিম হাদিস সহিহ মুসলিমের, এটা হচ্ছে একজন মুসলিমের খাওয়ার তরিকা। তারপরে কয় নম্বর হবে, ছয় নম্বর, কোনো খাবার যদি আপনার রুচি না হয় অথবা স্বাদ হয়নি তাহলে তার দোষ বলবেন না, প্রকাশ করবেন না, ভিতরে থাকে আপনার। এতে হবে কি, খাবারটার দোষ তুলে ধরলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া করলেন না, অথচ অনেকে আছে এই খাবার কেন খাবারই পায় না, অনাহারে মারা যাচ্ছে, হ্যাঁ খাবারই পায় না, শুকরিয়া আদায় করলেন। দুই নম্বর কথা, যারা আপনার সাথে খাচ্ছে ওরা হয়তো রুচির সাথে খাচ্ছে, আপনার জন্য হয়তো তাতে দোষ আছে, স্বাদ হয়নি, কিন্তু বাকি লোকের জন্য স্বাদ হয়েছে। আপনি যখন বলেন এই খাবার খাওয়া যায়, হ্যাঁ এই খাবারে কোনো স্বাদ নেই, লবণ নেই, ঝাল নেই, অথচ অনেকে হয়তো সবরকম অভ্যস্ত বা অথবা কম লবণে কম ঝালে অভ্যস্ত, তাদের জন্য অরুচি পয়দা করে দিলেন আপনি। যখন একটা কথা বললে তো এটাতে স্বাদ নেই, লোকের এমনি একটা অনীহা হয়ে যাবে, হবে না হবে না, এই ক্ষতিও আছে। অনেক ভাইয়ের আগ্রহের সাথে খেত আর খাবে না, এখন ছোটো ছোটো বাচ্চাদের দেখবেন পরীক্ষা করে, যদি একটা খাবার ভালো না থাকে মানে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, সাথে সাথে খাওয়া শুরু করবে, ওরা ওরাও খাওয়া শুরু করবে, হ্যাঁ যেহেতু বাপ মা বলেছে যে খুব সুন্দর হয়েছে, আর যদি যতই সুন্দর হোক যদি বলেন ভালো লাগে না, গেল নেবে না, নেবে না। আদাম ও আইবিত্তম, কোনো খাবারে দোষ ত্রুটি বের করবেন না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোআমান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাবারে দোষ ত্রুটি বের করেননি, দোষ ত্রুটি প্রকাশ করেন নাই। ইনিস্তাহাহু আকালাহু, যদি ভালো লাগতো, রুচিকর লাগতো, মনটা চাইতো, ইস্তাহা মানে মন চাওয়া, তাহলে খেয়ে নিতেন, ভালো লাগছে খেয়ে নিলাম। ওয়াইন কারেহাহু, আর যদি তা অপছন্দ করতেন, যে ভালো লাগছে না, তারা কাহু, তা ছেড়ে দিতেন, হাত উঠিয়ে নিতেন, খেতেন না, তোমরা খাও আমি খাবো না, হ্যাঁ খাবো না বা খেতে পারবো না বললেই হলো, কিন্তু বা এটা আমি নেবো না, কিন্তু বলে না এটা আমাকে ভালো লাগে না, এইরকম কথা বলবেন না, কোনো দোষ কোনো খাবারের বের করবেন না। রাওয়াহুল বুখারী ও মুসলিম হাদিস, সহিহ বুখারী মুসলিমের। তারপরে সাত নম্বর আদব, তাই না? সাত নম্বর হচ্ছে যে আপনি চেটে খাবেন, যেই পাত্রে খাচ্ছেন সেই পাত্রটাও চেটে নেবেন এবং হাতের আঙুলগুলিও চেটে নেবেন, দুটোই চাটবেন, কারণ খাবারের কিছু কিছু অংশে বিশেষ বরকত থাকে। যদি আপনি কিছু ছেড়ে দিলেন, হতে পারে যে আপনার আসল বরকতটা ওই পরিত্যক্ত খাবারই থেকে গেছে। এই জন্য থালাটাকে পরিষ্কার করে থালাটাকে মুছে খেয়ে নেন, হাতগুলোকে আঙুলগুলোকে চেটে নেন, এইভাবে খাবেন। ইয়াস্তাহেব লাকাল এনা, বর্তন পাত্র চেটে নেওয়া মুস্তাহাব, আল্লাযী ফীহি আত-তাম, যাতে খাবার ছিল, ওয়াল আসাবে, এইরকমই আঙুলগুলি চেটে নেওয়া, এইরকমই হাঁড়িতে তরকারি থাকে, আমাদের আজকাল পয়সা হয়েছে, মহিলারা করে কি হাঁড়ি থেকে তরকারিটা উঠিয়ে নিল আর অনেকটা ঝোল লেগে আছে, ঝোল লেগে আছে, ডাল লেগে আছে, রেখেই দিল, ধুয়ে ধুয়ে ফেলে দিল, না ওতে কিছুটা ভাত দেন, ভাত দেওয়ার পরে ভাত দিয়ে মেখে নেন, দেখেন কত স্বাদের আয়েট হয় কি হয় না, আমরা খুব স্বাদের সাথে খেয়েছি, আর এখনও অভ্যাসটা আমাদের আছে ছোটো কালের, ওই যে মা দিয়েছে হাঁড়ি মোছা ভাত বলতে, হ্যাঁ
আড়ে মোসা পাতিল মোসা ভাত যে দিয়েছে কি যে মজা লেগেছে, স্বাদ লেগেছে। আর ওটা এখন পর্যন্ত অভ্যাস আছে, বাচ্চাদেরকে খাওয়াই, পরে না খেলে আমি খেলাম। জি, সুন্নত আমল হইল। শুধু আপনার থালাটাই মুছবেন আর আপনার পাতিলটা মুছবেন না, এইটা মুছবেন না, এটা তো নয়। ভাত আপনার ভাতের পাতিলে লেগেই আছে আর ওপর ওপর নিয়ে এলেন আর বাকি থেকে গেল না, মুছে পুরোটা উঠাই নেন। ঢাকনায় অনেক সময় ভাত লেগে থাকে, ভাত যখন ফুটে ঢাকনায় লেগে থাকে, অনেক মুরুক্ষরা ঢাকনাতে ভাত লেগে আছে, থাকলো গেল গেল, দস্তরখানে পড়ে থেকে গেল, ঢাকনাটাকে প্রথমখানে মুছে নেন, সবগুলি মুছতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দিয়েছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে ফালিয়াল আক আও ফালিয়াল আক হা আও ইউলে কোহা, নিজেই চেটে নিক অথবা কাউকে চাটিয়ে নিক, নিজেই চেটে নিক, নিজেই চেটে নিলেন, আর না হলে ছেলে ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, জি হ্যাঁ, স্ত্রীকেও যারা যদি রুচি হয় তো চেটে নিতে পারে, সমস্যা নেই। আর বাচ্চাদেরকে, আমরা বাচ্চাদেরকে হাত হাতে উঠিয়ে দিয়ে চা চাটিয়ে দিই, বাচ্চারা আগ্রহের সাথে বাপ মায়ের হাত চেটে খায়, তাই না? তরকারি লেগে আছে, কিছু লেগে আছে, ঝোল লেগে আছে, সেটি নিজে চাটেন অথবা অন্য কাউ চাটিয়ে দিন, কিন্তু এটাকে শয়তানের জন্য ছাড়িয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন, আর শেষখানে বলেছেন ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতে হিন্নাল বারাকাত, আমার যে হাদিসটা মুখস্থ আছে তাতে আছে ফি আইয়াতে হিন্নাল বারাকা, এটা আছে ফি আইয়াতিল বারাকা, তোমরা জানো না যে ওই যে তোমার খাবারটা আছে পাত্রে অথবা থালাতে অথবা হাতে কিছু লেগে আছে, এখনো দানা বা ঝোল লেগে আছে, রাল লেগে আছে, জানো না যে কোনটা অংশে বরকত আছে, কোন অংশটাতে বরকত আছে তুমি জানো না, সুতরাং সবটাই খেয়ে না যে পুরো বরকতটা অবশ্যই পেতে তুমি নিশ্চিত হতে পারবে যে বরকত পেয়েছি আল্লাহ পাকের তরফ থেকে যে খাবার বরকত নাজিল হয়। আরেকটা কথা এখানে বলে দিই, খাবার বরকত নাজিল হয় খাবারের মাঝখানে, ইন্নাল বারাকাতা তানজিলু ফি ওয়াসাতি তাম, খাবার যে রাখা আছে আপনার পাত্রের মাঝখানে বরকত নাজিল হয়, এই জন্য মাঝখান থেকে খাবার খাবেন না, বাচ্চাদেরকে বাচ্চারা খেতে যায় না কিনারা থেকে, এই জন্য সবটিকে একসাথে মাখবে, না হলে মাঝখানে এদিকে থাকলো ওইদিকে থাকলো এইখানে হাত দিয়ে খাবে, মাঝখানে হাত দিয়ে খাবে, ওরা যেহেতু জানে না আপনি শিখাবেন যে তুমি এক কিনারা থেকে খাও, না বলেও শিখছে না তো একটু ধমক দেবেন, মনে শিখছে না, না বড়ো হবে তখন শিখে নেবে, না এইরকম অবহেলা করবেন না। স্টেপ আছে শিখাবার, প্রথম শেখান দুই দিন তিন দিন চার দিন সপ্তাহ আপনি উৎসাহিত করেন, বুঝান যে তুমি কিনারাতে আও, তারপরও না শুনছে না কিনারাতে খাচ্ছে না, ধমক দাও কিনারাতে খাও, জি হ্যাঁ, মাঝখান থেকে তুমি খাবে না, এরপরে কিন্তু মাঝখানে হাত দিবে না, তুমি কিনারাতে খাও, যদিও একাই খাকে নিজের প্লেটে কিন্তু মাঝখানে কেন হাত দিবে, কিনারাতে খাবে, এদিক থেকে শুরু করে। তো চেটে খাওয়ার কথা এই হাদিসে রয়েছে। অফিরে ওয়াতি তিরমিজি, তিরমিজিতে রয়েছে ইন্নাকুম লা তাদরু ফি আইয়াতি তামাকুমুল বারাকা, তোমাদের কোন খাবারের অংশটাতে যে বরকত আছে তোমরা জানো না। অনেক শিক্ষিত মানুষরা আছে যারা দেখা যায় যে সুবহানাল্লাহ, ঝোল তো লেগে থেকে গেল, থালাতে থেকে গেল, তো অধিকাংশ আজকালকার মুসলিমরা করছে, খাবার বা তরকারি মেহমান অতিথি হয়ে গেছে কারো বাড়িতে, আরে খাবেন না তো নিয়েছেন কেন, দেওয়ার সময় কিচ্ছু বলে নেই, এতগুলি গোস্ত উঠিয়ে দিয়েছে, সব নিয়ে নিয়েছে, হ্যাঁ সবজি সব নিয়ে নিয়েছে, আর শেষখানে সবগুলি ছেড়ে উঠে যাচ্ছে। আমাকে বড়ই কষ্ট লাগে যখন এইরকম লোককে দেখি যে আমার এতগুলি খাবার নষ্ট করলে, গোস্ত কেন নিলেন, যদি আপনি আগেই বলতেন যে আমি খেতে পারবো না দিয়েন না আমাকে, সবজি খেতে পারবো না দিয়েন না, যখন দেওয়া হলো তখন দিয়ে নিলেন, আর পরে খাবেন না আপনার থালাতে থেকে গেল, জুঠো করে রেখে দিলেন, না এটা জায়েজ নয়। যে আমি এক এক তো আপনি ইসলামিক আদবের খেলাপ করলেন, তারপরে যার বাড়িতে খেতে গেলে তার খাবারটা নষ্ট করলেন, হতে পারে তার প্রয়োজন রয়েছে, আপনার প্রয়োজন মনে করেন না, কিন্তু তার প্রয়োজন রয়েছে, এই খাবারটা এই তরকারিটা থেকে গেলে, এই খাবারটা থেকে গেলে তার বাচ্চারা খেত বা সে নিজেও খেত আরেকবার। এটা আমার আমার জন্য বিশেষ করে খুব কষ্টকর যে আমার বাড়িতে বাবার সাথে কেউ খেতে আসবে আর তালা থালাতে লাগিয়ে রেখে দিল, আপনি খেতে পারবেন না, আগেই নিয়েন না, আপনি আগে বলেন যে উঠিয়ে নেন, ঠিক আছে থালায় দেওয়া হয়েছে, স্পর্শ করার আগে জুঠো করার আগে বলেন যে উঠিয়ে নেন, আমি এতটা খাইতে পারবো না, এটা হচ্ছে আপনার তরিকা। আমি আলহামদুলিল্লাহ এমন করে চেটে খাই যে মাঝে মাঝে অনেক বাড়ি হয়েছে আমার বাসাতে এখানে, যে ওই থালাকে ভাবছে যে থালা ধোয়া আছে, বাচ্চারা উঠিয়ে রেখে দিয়েছে, পরের দিন খেতে দিয়েছে তো ধোয়ায় থালা, তারপরে ওরা আমার দেখছে আর থালাটা একটু আঠা আঠা লাগছে কেন, রঙ দেখে তো কিচ্ছু বোঝা যাচ্ছে না, থালা পরিষ্কার হয়ে আছে আর থালাই একটু আঠা আঠা কেমন লাগছে, কারণ ওইটা একটু সামান্য তো জুঠা আছে, তো পরে মানে দু চার ঘন্টা পরে তো ইয়ে হবে, একটু আঠা আঠা ভাব হবে, সেইরকম কেন লাগছে, অন্যগুলো তো ঠিক আছে ফ্রেশ লাগছে, কিন্তু এটা একটু আঠা আঠা হাত দিয়ে লাগছে,
পরে বলছে ও বাচ্চারা আসলে উঠিয়ে রেখে দিয়েছে, বলছে ধোয়াই আছে হয়তো। জি হ্যাঁ, আর আমার 5 বছরের যে ছেলেটা আছে সে ওই রকম করে ইদানিং আলহামদুলিল্লাহ চাটা শুরু করেছে, ওই রকম করে এত সুন্দর করেছে, বলবে আব্বু আপনার মতো করে দিয়েছি, তাহলে দেখেন আপনার মতো করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে এগুলো তরবিয়তের বিষয়, ট্রেনিংয়ের বিষয়, আপনি যেমন তরবিয়ত করবেন তেমন হবে। জি, এ হচ্ছে কাদা, বাচ্চা হচ্ছে কাদার মতো, কাদা দিয়ে আপনি যা গড়েন, হ্যাঁ বাড়ি করতে পারেন, সেটা দিয়ে পুতুল তৈরি করতে পারেন, সেটা দিয়ে ভালো তৈরি করতে পারেন, মন্দও তৈরি করতে পারেন, এদিকেও নিয়ে যেতে পারেন, ওইদিকেও নিয়ে যেতে পারবেন, এদিকেও নিয়ে যেতে ঝোঁকাতে পারবেন, সব রকম করতে পারবেন। তো এই বয়সগুলিতেই ছোটোদেরকে শিখিয়ে দিতে হবে, আর নিজেকেও প্রথম এর উপর আমল করতে হবে। আপনার থালায় যদি জুঠো দেখে তো আপনার বাচ্চাকে শুধু বললে হবে যে থালা সাফ করে খাও, আপনাকে দেখছে। এই জন্য নীরব দাওয়াত সবচেয়ে বেশি ফলপ্রসূ। নীরব দাওয়াত বুঝেন, আপনার কাজকর্ম আখলাক আমল দিয়ে মানুষকে ভালো কাজের দিকে আকৃষ্ট করা, এটা হচ্ছে নীরব দাওয়াত, সাইলেন্ট দাওয়া। দাওয়া কিন্তু সাইলেন্ট, কোনো কথা বলছেন না, সত্যবাদী, খাওয়া দাওয়া ইসলামিক তরিকে করেন, হ্যাঁ আপনার ব্যবহার ভালো, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, আপনাকে দেখলে আশেপাশের লোক আকৃষ্ট হবে, যেন এইরকম আইডিয়াল মানুষ হইতে হবে, তাই না? আর ওয়াজ আর বক্তব্য আর বড় বড় লেকচার আর বড় বড় কথা খেতে বসলে কাউকে কথা বলার সুযোগই দেয় না, পুরো মজলিসটাতে একাই কথা বললেন কিন্তু আমলের বেলা কিছুই নেই। তো ওই সব কথার উপর কি আমল করবে না? তো ওই ছেলেমেয়েরা ঠিক ওই রকম নীরব সাইলেন্ট দাওয়াত দেবেন বাচ্চাদেরকে, আপনার আখলাক আমল চলা ফিরা খাওয়া দাওয়া সব কিছু দেখেই যাতে করে বাচ্চারা শিখে। যেমন গত সপ্তাহে বলেছি, বাড়িতে ঢুকলে আপনি সালাম দেবেন, বাচ্চারাই শিখবে যে আমার আব্বা সালাম দেয়, আমার আম্মা সালাম দেয়। বাড়িতে ঢুকলে যখন আমরা বাড়ির ভিতরে থাকি তাহলে আমাদেরকেও সালাম দিয়ে ঢুকতে হবে। তারপরে খাওয়া দাওয়ার আদবে হচ্ছে খাওয়ার শেষে, হ্যাঁ খাওয়ার শেষে কি করে আলহামদুলিল্লাহ বলা। তাই শেখ মিনা বাজ রহমতুল্লাহ বলছেন, ওয়াত্তাসমিয়াতু ইনদাল ইবতিদায়, শুরুতে বিসমিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ ইনদাল ফারাগে, আর খাওয়া দাওয়া শেষ হবে তখন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বাড়িয়ে দেন, ফায়দা আপনার তো, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এতে আপনি আল্লাহর কাছে নেকি পুরস্কারও পেলেন আর আপনার দুনিয়ার রিজিকও বাড়লো। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তো অবশ্যই আমি বৃদ্ধি করবো আল্লাহ বলছেন। ওয়ালাইন কাফারতুম, অকৃতজ্ঞ হও তাহলে ইন্না আজাবিল্লা শদীদ, অবশ্যই আমার আজাব বড় শক্ত রয়েছে। অনেকে যারা মেসে খান কোম্পানিতে, জানি না আপনাদের মধ্যে কেউ আছে কি না, আমি অনেক কোম্পানিতে গিয়ে দেখেছি সুবহানাল্লাহ এত সুন্দর খাবার দেয় ওরা মাঝে মধ্যে খাবার, ওই খাবারটা আমি দেখি আপনাদের খাবার এত সুন্দর খাবার, তারপরে ওরা যেহেতু রাত দিন একই রকমের খাবার হয়, এত সুন্দর খাবারকে কী ভাষা বলতে জানেন, এগুলো খাবার আমাদের দেশের গরু তো খাবে না, এসব খাবার আমাদের দেশের বকরি ছাগলও খাবে না, এই ভাষাগুলি ব্যবহার করতো। ওখানে মসজিদের ইমাম এক ভাই ছিলেন হাফেজ কোরআন, তিনি বলছেন যে কী বলবেন স্যার, এইখানে এত সুন্দর খাবার দেয় এত সুন্দর এই কোম্পানি, তারপরে এখানকার অনেক ওয়ার্কাররা বলে যে এগুলো আমাদের দেশে গরু ছাগলও খায় না, বাড়িতে খেতে পায় না, তা বিদেশে এসছে, আবার আমাদের দেশে গরু ছাগলে খায় না, এগুলো এত সুন্দর খাবার দিচ্ছে। আপনি ডাল ভাত খেয়েও তো আলহামদুলিল্লাহ বলতে হবে, নবী সাল্লাল্লাহু সারা জীবনে একবার ভাত পাননি, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জীবনে কোনোদিন দুপুর আর রাত দুই বেলা খাননি, যদি দুপুরে কিছু পেয়েছেন তো রাত্রে পাননি, রাত্রে পেয়েছেন তো দুপুরে পাননি। সাহাবা কেরামদের খাবার দুবার ছিল, তিনবারের কোনো হদিস পাওয়া যায় না, আর আমরা কতবার খাই, পাঁচবারও খাই, অধিকাংশ লোক পাঁচবার করে নাস্তা দিয়ে, তাই না? সারাদিন তারপরে তো না সারাদিন চুটু চাটু খেতেই থাকেন, এটা সেটা খেতেই থাকেন, চিন্তা করুন তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এই জন্য ডাল ভাত খেলেও আমার ভালো লাগে, বরং ওইটাই ভালো লাগে আমাকে, ডাল ভাত খেলে সবজি ভাত খেলে ভালো লাগে, এতে দিনেরও ভালো দুনিয়ারও ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো আপনার। হ্যাঁ, অল্প খেয়ে আর সাধারণ খাবার খেয়ে যে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ আরও খুশি হবেন যে এত গোস্ত খানি, এত মাছ খানি, এত দামি দামি মাছ খানি, তারপর আল্লাহ শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলছে, তো আল্লাহ পাক আরও দেবেন, আল্লাহ পাক আরও দেবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করতেন, শুকরিয়া জ্ঞাপন করতেন আলহামদুলিল্লাহ বলে খাবারের শেষে, তার সাথে সাথে বিভিন্ন দোয়া রয়েছে, খাবারের শেষে একাধিক দোয়া রয়েছে। ভাষ্যকার বলছেন, ফাকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা, এরকম দোয়া কখনো কখনো পড়তেন। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হইত, কিছুই না জানে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলেন, হ্যাঁ
ওয়াকালা মাররাতান, কখনো কখনো বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ আল্লাযী কাফানা ওয়া আরওয়ানা গায়রা মাগফির ওয়ালা মাগফুরিন, রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। এগুলি এই দুটোর অনুবাদ করি, তারপরে বাকি অন্যান্যগুলো যেগুলি এখানে উল্লেখ করা হয়নি আরও দু একটি দুয়া আমি উল্লেখ করবো, যে দুয়া বা যে জিকিরগুলির মাধ্যমে আল্লাহ পাকের আপনি প্রশংসা করবেন খাবারের শেষে। নবী করিম বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বা শুকরিয়া কৃতজ্ঞতা কার? আল্লাহ পাকের। হামদান কাসিরান, হ্যাঁ অসংখ্য প্রশংসা, অসংখ্য শুকরিয়া। তৈয়বান এবং পাক পবিত্র, মোবারাকান ফি, বরকতময়, মানে আমার এই প্রশংসা আল্লাহ পাক বরকত দাও। ফি গায়রা মাকফিইন, কিন্তু এই খাবারই আমা এই খাবারই আমি খেতো না, যথেষ্ট না, যে আরও বেশি লাগবে না, আল্লাহ আরও দাও তুমি। খাই খাই উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তোমার নিয়ামত থেকে, তোমার অনুগ্রহ থেকে আমরা অমুখাপেক্ষী নই। হ্যাঁ ওয়ালা মুয়াদ্দাইন, আর বিদায়কারী বিদায় করছি না এই খাবারকে। মোয়াদ্দে যদি বলেন তো ওই ব্যক্তি, আর মোয়াদ্দা হচ্ছে যে এই খাবারকে বিদায় করছি না, যে খাবার আর দরকার নাই, দরকার লাগবে না এইসব খাবার, না এরকমও নাই, আল্লাহ এই খাবারের মুখাপেক্ষী। ওয়ালা মুস্তাগনান আন হু রব্বানা, না ওর থেকে আমরা মুখাপেক্ষী অমুখাপেক্ষী, বরং এই খাবারের মুখাপেক্ষী আমরা। ও কালামার রাতানার, কখনো কখনো বিশ্বাস না বলতেন, মার্রাতান মানে আহিয়ান, এখানে কখনো বলতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। আল্লাযী কাফানা, যিনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, যিনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, কাফি দিয়েছেন। ও আর ওয়ানা, এবং আমাদেরকে সিক্ত করেছেন, আর ওয়ানা গায়রা মাকফিন, যা আমাদের জন্য যথেষ্ট নয়, কাফে নয়, মানে এইটুকুই না, আরও আল্লাহ পাক তুমি দান করো আমাদেরকে। ওয়ালা মাকফুরিন, এবং অকৃতজ্ঞতাও এর করছি না, কুফুর কুফরান মানে হচ্ছে নাশুকরি করা, আর এর না শুক্রিয় করছি না, অকৃতজ্ঞতাও করছি না। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলি বর্ণিত রয়েছে, তার মধ্যে একটি হাদিস রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানি হাজা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরিয়া আল্লাহ পাকের, আল্লাযী আতামানি হাজা, যিনি আমাদেরকে এই খাবার খাওয়ালেন, ওরাজা কানিহে, এবং আমাদেরকে এই উপজীবিকা রিজিক দান করলেন, মিন গাইরি হাউলিন মিননি ওয়ালা কুয়া, আমার পক্ষ থেকে যে কোনো ক্ষমতা আমার রয়েছে এই রিজিক টেনে নিয়ে আসার, হ্যাঁ না আমার এখান থেকে সরার ফেরার ক্ষমতা রয়েছে, না কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি না দিতেন আমার এই রিজিক টেনে নিয়ে আসার কোনো ক্ষমতা ছিল না। জি, তারপরে আরও দোয়া আছে, নিজের বাড়িরও দোয়া রয়েছে, আল্লাহ মা বারিকলা না ফিহে, হে আল্লাহ এই খাবার আমার বরকত দাও, ওয়াত এম না খেরা মিনহ, আর এর চাইতে ভালো খাবার বা খাবার আমাদেরকে দান করো বা দিও, ওয়াত এম না আমাদেরকে খেতে দিও, খেরা মিনহ এর চাইতে ভালো, এর চাইতে উত্তম, মানে এর চাইতে ভালো তুমি দাও আল্লাহ, যা দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ আরও ভালো দাও, এই দোয়া করা। একমাত্র দুধ পান করার ক্ষেত্রে কি বলবেন, আল্লাহ বারিক লানা ফিহে ওয়া জিদনা মিনহ, হে আল্লাহ আমাদের এই দুধে, আর দুধ থেকে যত কিছু তৈরি হয়েছে, দুধ হোক, লাবণ হোক ইত্যাদি, দই হোক, আল্লাহ এতে বরকত দাও, ওয়া জিদনা মিনহ, এবং এটা আরও বেশি বেশি দাও, আরও বেশি বেশি দাও, জিদনা মিনহ, ওয়া আতিম না খায়রা মিনহ, এই দুধের চাইতে ভালো দাও। কেন বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে রয়েছে যে আল্লাহ পাকের যতগুলি নিয়ামত রয়েছে পানাহারে, দুধের চাইতে ভালো পানাহার কিছু হতে পারে না। দুধ এমন একটি বস্তু যেই দুধ খাদ্যেরও কাজ করে আর পানীয়র কাজ করে, দুধ খেয়ে আপনার পানীয়র কাজ সেরে নিতে পারবেন, পিপাসাও মিটে যাবে আর খোদাও মিটে যাবে। জি হ্যাঁ, এর চাইতে ভালো নিয়ামত আর কিছু হতে পারে, এই জন্য ওয়াতেম না খায়রা মিনহু, এর চাইতে ভালো খাবার খাও তো, দুধের চাইতে ভালো কী খাবার আল্লাহ খাওয়াবেন? হ্যাঁ জি হ্যাঁ, তো এই জন্য ওয়াজিদ না মিনহ। দোয়াগুলি মুখস্থ আছে? হ্যাঁ দেখছেন দেখি হাত ওঠান তো, কার মুখস্থ আছে যেগুলো বললাম? মাশাআল্লাহ, অল্প স্বল্প উঠছে যে। আচ্ছা, এ তো নিজের বাড়ির খাবার, অন্যের বাড়িতে যদি খান তো ওদেরকে দোয়া দেবেন, অন্যের বাড়িতে খেয়ে দোয়া দেওয়ায় কৃপণতা করবেন না, দোয়া যদি না দেন তো ওরাই সব নেকিগুলো নিয়ে যাবে, আপনি কিছুই নেকি পাবেন না, আর যদি দোয়া দেন তো ওরও ফায়দা হলো, যাকে দোয়া দিলেন বাড়িওয়ালার, যার খাবার খেলেন,
আর আপনাকেও আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, নেকি দেবেন, যে আপনি মমিন ভাইকে দোয়া দিয়েছেন। গরিব লোকেরা মদিনায় বলে, ইয়া রাসূল আল্লাহ, এই মদিনার যারা ধনী লোক, যাদের জমি জায়গা আছে, খেজুর বাগান আছে, যাহা বাহালু দুসুর বিল ওজুরুল কাসির, যারা ধনী লোক মদিনার, সব নেকি তো ওরাই নিয়ে গেল, আমরা তো গরিব ফোকারা, মহাজের গরিব, আনসারীদের মধ্যে কিছু গরিব ছিল, বলছে আমরা তো গরিব, একটা পয়সা সাদকা করতে পারি, ওরা দান খায়রাত করে, ওরা আমাদেরকে খাওয়ায়, ওরা আমাদেরকে আশ্রয় দিয়েছে, সব নেকি তো ওরাই নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা মা দাউতুম লাহুম, অতদিন পর্যন্ত তারা সব নেকিগুলি নিয়ে যেতে পারবে না, যতদিন পর্যন্ত তাদের জন্য তোমরা খেয়ে দিয়ে দোয়া করবে। তার মানে ওরাও নেকি পাবে, তোমরাও নেকি পাবে, এই না যে ও নেকি ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু ওরা যেমন বেশি বেশি নেকি পাবে, এই জন্য আক্ষেপ করছো, আফসুস করছো, তোমরাও নেকি পাবে ওই মমিন ভাইদের জন্য যারা তোমাদেরকে অন্নদান করছে, খেতে দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তাদের জন্য দোয়া করছো। এই জন্য কোনো ভাইয়ের বাড়িতে খেলে আপনি অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি দোয়া রয়েছে? একটি দোয়া, আল্লাহুম্মা আতআম আতআমনা আতআম মান আতআমানি ওয়াসকে মান সাকানি, হে আল্লাহ যে আমাকে খাওয়ালো তাকে তুমি খাওয়াও, ওয়াসকে আর পান করাও, মান সাকানি যে আমাকে পান করালো, যে আমাকে পানাহার দিল আল্লাহ তাকেও তুমি পানাহার দিও। হ্যাঁ, আর আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, হে আল্লাহ, আল্লাহ বারিক লাহুম, তাদের বরকত দাও, ফিমা রাযাকতাহুম যা তাদেরকে রিজিক দিয়েছো, বুঝবে তাদের রিজিকে বরকত দাও, রিজিক মানে শুধু খাবার না, যাদের তাদের রিজিকে বরকত দাও, রিজিক তার সব কিছুই, তার খাদ্য পানীয়, তার পরিবার, স্ত্রী ছেলে মেয়ে, বাড়ি ঘর জমি জায়গা সব কিছু, হ্যাঁ চাকরি বাকরি সব কিছু, সুস্থতা, হ্যাঁ শরীর সব কিছু, আল্লাহ বারিক লাহম ফি মা রাযাকতাহুম, তাদেরকে যে রিজিক ভাগে দিয়েছো তাতে তুমি বরকত দাও, ওয়াগফির লাহম আল্লাহ ওদের গুনাহ মাফ করে দাও, ওয়ারহামহুম ওদের ওপর তুমি দয়া করো, রহম করো। এই দোয়াগুলির কমপক্ষে একটা করে দোয়া পড়ার চেষ্টা করবেন, একটা করে দোয়া পড়ার চেষ্টা করবেন, আর যতদিন পর্যন্ত জানছেন না, মুখস্থ হয়নি, কমপক্ষে শুরুতে বিসমিল্লাহ আর শেষখানে আলহামদুলিল্লাহ বলবেন। জি, প্রত্যেক লোকমাতে লোকমাতে কিছু লোকেরা বিদাতি কাজ করে, বাড়াবাড়ি করে, এরা বাড়াবাড়ি করে আবার, হ্যাঁ তারপরে বিসমিল্লার সাথে ওরা আর একটু, ওদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যতটা বলেছেন ওতে ওদের ক্ষান্ত হইতে ভালো লাগে না, তাদের স্বাদ পায় না, ওরা আইন্যা লাগে ওদেরকে, হ্যাঁ বেশি লবণ আর ঝাল খেয়ে অভ্যাস, তো সেই জন্য মানে বিদাত করে অভ্যাস, যার ফলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর না, বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ, কি বলবে? বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ, ওয়ালা বরকাতিল্লাহ কোনো হাদিসে নেই, আরে সহি জয়ীব যার কোনো হাদিসে নেই, বানাওয়ার কথা একবার, কেন বাড়াবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বিসমিল্লাহ, আর আপনি বলে বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ, আর প্রত্যেকটা লোকমাতে প্রত্যেক লোকমাতে যখন উঠিয়ে নিল আলহামদুলিল্লাহ, যে মুখে দিতে পারলাম, গিলতে পারলাম, এইসব তরিকা না, এগুলো বাড়াবাড়ি এগুলি। তবে হ্যাঁ, খাবার মাঝখানে মাঝে মধ্যে আল্লাহ পাকের নিয়ামত স্মরণে আসছে, আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, সেটা আলাদা কথা, কিন্তু সেটা নিয়মিত না যে প্রত্যেক লোকমাতে আল্লাহ পাকের নিয়ামত স্মরণে এসছে, আল্লাহ পাক কত সুন্দর খাবার দিয়েছেন, আর কত আরামের খাবার দিয়েছেন, কত নিরাপদ বসে খাচ্ছি, হ্যাঁ বাড়িতে বসে খাচ্ছি, আরামের জায়গায় বসে খাচ্ছি, ধুলো নাই, বালি নাই, অনেকে খেতে পারে, অনেকে পেলেও চারিদিক থেকে ধুলো উঠছে, ওই ধুলার মধ্যে বসে বসে খাচ্ছে, বলেন যারা দিনে 12 ঘন্টা ডিউটি করছে তারা কি রাস্তাঘাটে খায় না, বসে বসে দেখেন না? সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ পাক কত সুন্দর অবস্থান দিয়েছেন, কত সুন্দর আল্লাহ পাক আপনাকে মর্যাদা দান করে, আল্লাহ পাকের শুকরিয়া দিয়ে করুন, একটু নিচের দিকে যত দেখবেন তত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, আর ওপর দিকে দুনিয়ার ক্ষেত্রে দেখবেন না, ওপর দিকে ওপরওয়ালা ভালো লোকদের দিকে যারা আপনার চেয়ে অ্যাডভান্স আছে দুনিয়ার ক্ষেত্রে, ওদের দিকে দুনিয়ার ক্ষেত্রে দেখবেন না, পয়সা ধন দৌলত খাবার ইত্যাদি বাড়ি গাড়ি নারী ওইসব দেখবেন না বড়দের, হ্যাঁ কি দেখবেন? দিনের দিকে যারা বড় হয়েছে তাদের দিকে দেখবেন, ইমান ইসলাম আমলে যারা বড় তাদের দিকে আবার দেখবেন, কি ওরা এত অ্যাডভান্স ইমান আমলে, আমি কেন হব না? হ্যাঁ ওরা তাহাজ্জুদ পড়তে পারে, আমি কেন পারবো না? ওরা রোজা রাখতে পারে সোমবার বৃহস্পতিবার, আমি কেন পারবো না? ওরা এই নেক কাজগুলি করতে পারে, কেন পারবো না? ওর বেতন হচ্ছে 1,000-2,000, তারপরে 500 রিয়াল দান করতে পারে, আর আমার 5,000 বেতন, তারপরে 100-200 রিয়াল দান করতে পারছে না? হ্যাঁ এগুলির প্রতিযোগিতা করতে হবে, এগুলির ক্ষেত্রে ওপর দিকে দেখতে হবে। জি, আজকে এখানেই আলোচনা শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকায় জীবনযাপনের তৌফিক দান করেন, আল্লাহ পাকের শুকরিয়া যেমন করা উচিত সেইভাবে শুকরিয়া আদায় করা যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুতেই যেন বরকত দান করেন, নেকির কাজের তৌফিক দান করেন, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, ইসলামিক আদব কায়দা মেনে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরকম যদি বলেন বিশেষ হাদিস নাই, কিন্তু কাজটা তো ভালো, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ভালো, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা ভালো। মোহাম্মদ তায়েফ নাম রাখা কি ঠিক আছে কি না রাখা যেতে পারে? তায়েফ, তায়েফ মানে প্রদক্ষিণকারী, তায়েফের মানে যে ঘুরে তওয়াফকারী। ওয়াতাহিয়ার বাইতে আলী তায়েফিন আল কায়েমিন আর রুকাই সুজুদ। হ্যাঁ, তায়েফিন ওয়াতাহিয়ার বাইতে আলী তায়েফিন ওয়াল আকিফিন আর রুকাই সুজুদ। তায়েফের আরেকটা খারাপ অর্থ হয় বলে দিই, এখানে শেষ করি। তায়েফের আরেকটা অর্থ ফাতাফা আলিহা তায়েফ মির রব্বে কহম নাইমুন, তায়েফ মানে আজাব এখানে অর্থে ব্যবহার হয়েছে। কিছু লোককে মজা লাগে নতুন নতুন নাম, এই জন্য আমি যদি ব্যক্তিগত আমাকে যে জিজ্ঞেস করেন, যে ভাই জিজ্ঞেস করেন তার জন্য বলছি যে আপনি তায়েফ নাম রাখবেন কিনা, মানে আমি রাখবো না। তায়েফের একটা তওয়াফ করি হয় তো, কাবার তওয়াফ করি ভালো তো, কিন্তু আর একটা তওয়াফ সূরা আল্লাহ ফাকর রব্বুল আলমিন সুরাতুল কালামে বলেছেন, ওই যে এই আমানের বাগানওয়ালারা বাপ বড় দান খায়রাত করতো, ছেলেরা বলছে আমার বাপ মূর্খ বেকুব ছিল, এত দান করে নাকি তিন ভাগ করে এক ভাগ ফকির মিসকিন, কিন্তু আর ফকির মিসকিন যেদিন ও বাগান থেকে ফল টল পেড়ে নিয়ে আসতো সেইদিন ভর্তি হয়ে যেত। বলছেন না বাপ, একটা ফকিরকে জানতেও দেবো না, কি করে রাতের অন্ধকারে ফল পেড়ে নিয়ে চলে আসবো। রাতের অন্ধকারে চার পাঁচ ভাই তারা ছিল যেমনই গিয়েছে, ও বাগানি আর খুঁজে পায়নি, জলে শেষ হয়ে গেছে। আল্লাহ করে ইন্না বালাউন হকামা বালাউন আসহাবুল জান্না ওতে ফাতাফা আলাইহা তায়েফ মির রব্বিক ওয়া হুম নাঈমুন, ওরা ঘুমন্ত অবস্থায় ছিল সেই সময় রবের পক্ষ থেকে এক আজাব এমন প্রদক্ষিণ করেছে, তায়েফ মানে আজাবুন, ওখানে আজাব এসেছে, যার ফলে এরকম নাম না রাখা ভালো। আমাদের এলাকায় ছিল একজন তায়েফ সর্দার, গ্রামের সর্দার তায়েফ। হ্যাঁ, পাকান জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খাবার অনেকে হ্যাঁ, কিন্তু আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আমরা অনেক সময় ব্যাচেলার মানুষ বেশি করে খাবার পাকায় ফ্রিজে রাখি, অনেকে খেতে এটা ইতস্তিত করে খেতে চায় না, তো নষ্ট করা যায় না। যদি খেতে না চায় আপনার সঙ্গীরা যারা একসাথে পাক মেস করছেন, তাহলে কম করে পাক করেন, কম করে পাক করেন, আর দিনে দিনে শেষ করে ফেলেন, একবার পাক করে দুবার খেয়ে শেষ করলেন করে দেন। আর না হলে ওদের সাথে মেশ করিয়েন না, আপনি পাঁচ দিন সাত দিন খেতে পারবেন, বাকিরা খেতে পারবে না, ঠিক আছে আপনার মতের মিল নাই, তো কোনো ভাই দ্বন্দ্ব নাই, আমি ভাই তো ডেলি ডেলি পাক করতে পারবো না, ঝামেলা বরদাস্ত করতে পারবো না, আমি একবার পাকিয়ে এলাম ডিপে রেখে এলাম, সপ্তাহের জন্য আমি খাবো, অসুবিধা নেই, আলাদা খান, এটা সব যেতে পারে, কিন্তু নষ্ট করবেন এটা যায়জ নাই, ফেলবেন এটা যায়জ নাই, গুনাহ। আল্লাহর নিয়ামত খাবারকে ফেলে দিবেন বেঁচে গেল সেজন্য, এই জন্য ভালো নেক সৌদির আরবরা কী করে, এখানে জমিয়া খেয়ারি আছে, দারুল খেয়ার আছে, খাবার বেঁচে গেলে ওগুলো উঠিয়ে নিয়ে ওখানে দিয়ে চলে আসে, তখন গরিবদের ওদের লিস্ট আছে এলাকার, গোটা দম্মাম খাবারের লিস্ট আছে, কোনখানে গরিব বাড়ি, এতিম, বিধবা বা অসহায় লোকেরা আছে যাদের কোনো আয় উপার্জন নেই, তাদের বাড়িতে খাবারগুলি পৌঁছে দিয়ে আসে। মেহমান আসলে, হ্যাঁ অতিরিক্ত মেহমান আসলে দেওয়া যাবে কিনা, মেহমান আসলে দেওয়া যাবে কিনা, মেহমানকে সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। মেহমানকে বাসি খাবার দেওয়া যাবে কিনা, যদি দেখেন যে এমন মেহমান যে বাসি খাবার সে খারাপ মনে করবে না, মাইন্ড করবে না, বরং যা আছে যা দিলাম তাতেই খুশি, তাহলে অসুবিধা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে না ভাই, এমন এমন ধরনের মেহমান ওকে যদি খাওয়ায় তো খাওয়াই আরও বদনাম, না খাওয়াইলে ভালো ছিল, খাওয়াইয়ে তো আরও খারাপ ধারণা করবে যে আমার দুশ্মন আমাকে এক বাসি পচা সরা জিনিস খাওয়াইছে, তো না দেবেন না, খাওয়াবেন না। তারপরে নেকির জন্য যখন খাওয়াচ্ছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিবুন, চতুর্থ পারার প্রথম আয়াত, অতক্ষণ নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য ভালোবাসো সেটা অন্যকে না দেবে। তাহলে আপনি যদি খাবারটা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই খাওয়াবেন, আর এইরকম নাই
আরে মেহমান এসছে রে, আর আমরাও খাবো না, ছেলেরাও খাবে না, তো দিয়ে এতে গরমেশ করে এই মেহমানকে চালিয়ে দে, তাহলে আপনি নাকি পাবেন না, মোটেই নাকি পাবেন না, আপনি ভালো কাজ করলেন না আপনি। হ্যাঁ ভাই, এ ভাই পিছনে, হ্যাঁ থামেন। মোবাইল বন্ধ, আপনি মোবাইল খোলা রাখেন, আপনার মোবাইল নম্বর ওর কাছে আছে, কিন্তু আপনার মোবাইল ওর ওর কাছে নম্বর আছে, দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে অপেক্ষা করেন আর মাঝে মাঝে কল করেন, হতে পারে বন্ধ আছে 2 বছর, আপনি চেষ্টা করেন, যদি না হয় তো শেষ লাস্ট সমাধান হচ্ছে, সলিউশন হচ্ছে যে আপনি দান করে দিবেন ওর নামে, ওই অ্যামাউন্টটা ওর নামে সাদকা করে দিবেন গরিব মিসকিনকে, নেকিটা আল্লাহ ওকে নেকিটা দিও, কারণ এটা ওর হক, তাহলে মুক্ত হইতে পারবেন। জি, কিন্তু তারপরেও যদি কোনোদিন চলে আসে আপনাকে দিতে হবে, কথা বললাম যে তোমার নামে তো দান করে দিয়ে চলবে না। যেমন সহিহ বুখারীতে হাদিস আছে যে একজন এক লোক চার আনা বা একটা দিরহাম বাকি ছিল, আর ওই টাকাটা দিয়ে বকরি ছাগল কিনে বাড়াইতে বাড়াইতে একটা বিশাল বকরির পাল করে রেখেছিল, তো পয়সা যদি বাড়িয়ে ওর জন্য পয়সাটাকে আপনি বিজনেসে লাগিয়ে বাড়িয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো বাড়িয়ে রাখলেন, আর আসলো বেশি করে দিলেন, ভাই তুমি তো পেতে আমার কাছে 1000 রিয়াল, কিন্তু এখন তো আমার কাছে 5000 হয়েছে তোমার টাকা দিয়ে, তো যাও 5000 নিয়ে যাও, তো খুব ভালো মানুষ। তাহলে জি, আল্লাহ সাফি আল্লাহ মাফি, এইরকম কোনো দোয়াই নাই, আল্লাহ মানে হে আল্লাহ, সাফি মানে শেফা দানকারী, আর মাফি মাফি তো আপনাদের ভাষায় মানে আল্লাহ নেই, আল্লাহ মাফি মানে আল্লাহ নেই, তাহলে কুফরি নাস্তিকদের কথা এটা। ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলবে, মূর্খ সব, মূর্খ সব, জানে না, আল্লাহ হেদায়ত করে সবকে। হ্যাঁ হ্যাঁ, কুকুর বিড়াল মুরগিকে যদি খাওয়াই দেন তাও চলবে, কিন্তু ফেলা যাবে না, ফি করলে যাতে কবে দিন রাতে বাতেন সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার প্রাণ আছে তাকে খাওয়ানো সাদাকা, কুকুর শৃগাল কীট পতঙ্গ পোকা মাকড় যাকে খাওয়ান তাতে সাদাকা আছে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, জাযাকুমুল্লাহু খাইর, ধন্যবাদ, বিশেষ করে নতুন ভাইরা যারা এসেছেন। عطاك الله الكثير ما يضر في يوم يختار